নমস্কার বন্ধুরা ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দাও বেসন ফুটন্ত জলে বেসন দিয়ে বানিয়ে নাও দুর্দান্ত স্বাদের রেসিপি এই রেসিপিটা একদমই নতুন আর একদম ইউনিক একটা রেসিপি যেটা ভাত বা রুটির সাথে দারুণ জমে যায় বেসনের রেসিপিটার জন্য আমি প্রথমেই নিয়েছি এখানে একশো গ্রাম মতো বেসন তো বেসনটাকে চাইলে তোমরা একটু চেলে নিতে পারো তো বেসনের মধ্যে প্রথমে হলুদের গুঁড়ো তারপর গোলমরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর একটা ম্যাগি মশলা প্যাকেটের অর্ধেকটা দিয়ে দিচ্ছি যারা ম্যাগি মশলা পছন্দ করো না তারা বাদ দিয়ে দেবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি নিয়েছি বেকিং পাউডার এই রেসিপিতে একটু বেকিং পাউডার দিলে এই বেসনের যে রেসিপিটা হবে সেটা কিন্তু অনেকটাই সুন্দর হবে মানে অনেকটাই নরম হবে তো একটু অবশ্যই বেকিং পাউডার দিতে চেষ্টা করবে তারপর বেকিং পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেবার পর নর্মাল তাপমাত্রা জল দিয়ে এবারে খুব ভালো করে মেখে নেব। তবে কোনো রকম পাতলা ব্যাটার করা যাবে না একটু টাইট ব্যাটার তৈরি করতে হবে শক্ত ব্যাটার তৈরি করতে হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে কোনো রকম পাতলা ব্যাটার করা যাবে না আর ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় লাগে আমি একটু ব্যাটার ফেলে দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক যেরকম বড়া ভাজা হয় ঠিক সেরকম একটু শক্তর দিকে ব্যাটারটা আমি করে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম জলটা যখন ফুটে ওঠার ঠিক আগের অবস্থায় আসবে তখন জলের মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা দিলে বেসনের যে বড়াগুলো আমি দেব। সেগুলো কিন্তু একটা আর একটার গায়ে লেগে যাবে না তারপর যে বেসনটাকে মেখে রেখেছিলাম সেটা থেকে বড়ার শেপে এইভাবে দিয়ে দেবো ছোটো বড়ো মাঝারি যেরকম খুশি করতে পারো তবে চেষ্টা করবে একটু ছোটো ছোটো করে বানানো তাহলে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আমি এখানে যেরকম সেপ দিচ্ছি এগুলো সিদ্ধ হতে পাঁচ মিনিট মতো সময় লাগবে তো ফুটন্ত গরম জলের মধ্যে দেখো আমি বেসনের সমস্ত বড়াগুলো দিয়ে দিয়েছি তো প্রথমে এক মিনিট নাড়াচাড়া করব না তারপর হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিলাম তারপর হাই ফ্লেমে পাঁচ মিনিট আমি জাল দিয়ে গ্যাস অফ করে দিলাম পাঁচ মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি তারপর একটা ছাঁকনির মধ্যে ভালোভাবে ছেঁকে নিতে হবে আর যে জলটা পাওয়া গেলো সেটা কিন্তু ফেলবো না আর ছেঁকে নেওয়ার সাথে সাথেই একটু ঠান্ডা জল অল্প ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে তাহলে কিন্তু এগুলো একটা আর একটার গায়ে কোনোভাবেই লাগার কোনো চান্সও থাকবে না আর এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা থাকবে তারপরে আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম দু চামচ মতো সরষের তেল গরম হয়ে গেলে অল্প গোটা জিরে আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুঁচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যারা পেঁয়াজ খাও না তারা পেঁয়াজটা টোটাল বাদ দিয়ে দেবে এখানে তোমরা আদা বাটা দিতে পারো এবার আমি মিক্সারের মধ্যে দুটো বড়ো সাইজের টমেটোকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্ট করে রেখে দিয়েছিলাম তো সেই টমেটো বাটাটা দিয়ে দিয়েছি টমেটো বাটাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো তারপরে আমি অল্প হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো বাড়িতে থাকা মশলাই ব্যবহার করেছি তারপর খুব ভালো করে মশলাটাকে টমেটোর সাথে কষিয়ে নিতে হবে মশলাটাকে ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন আমি আগে থেকে যে সিদ্ধ করে রাখা বেসনের বড়াগুলো সেগুলো দিয়ে দিচ্ছি তো বেসনের বড়াগুলো দেওয়ার পর দুই থেকে তিন মিনিট সময় ধরে খুব ভালো করে এই কষানো মশলার সাথে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবে মিডিয়ামে রেখে তিন মিনিট আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দু চামচ দিয়ে দিলাম ফ্যাটানো টক দই টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবে টক দই দেওয়ার পর আরও মিনিটখানে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবো তারপরে যে বেসনের বড়াগুলো সিদ্ধ করা জলটা ছিল সেটা আমি বেশ কিছুটা দিয়ে দিলাম এটা দিলে তরকারির টেস্টটা খুব ভালো আসবে আর গ্রেভির ঘনত্বটাও কিন্তু খুব ভালো আসবে যখন ফুটে উঠতে শুরু করবে তখন অল্প লবণ আর চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দেবে আর চিনি যদি পছন্দ হয় দেবে না চাইলে নাও দিতে পারো তারপর একটু নেড়ে চেড়ে দেবো আর তারপর ঢাকা দিয়ে রান্না করতে হবে এবার আমি ঢাকা দিয়ে ঘড়ি ধরে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব ঠিক পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট রান্না করলেই রান্নাটা হয়ে যায় যেহেতু বেসনের বড়াগুলো সিদ্ধই করা ছিল শেষে একটু গরম মশলার গুঁড়ো আর কুঁচনো ধনেপাতা পাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর ধনে ছড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে বসিয়ে রেখে সার্ভ করে দিচ্ছি নিরামিষভাবে তোমরা পেঁয়াজ ছাড়া অবশ্যই বানাতে পারো আবার আমিষ দিনেও বানাতে পারো ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে খেতে অপূর্ব হয় বন্ধুরা আর যেহেতু বেকিং পাউডার ব্যবহার করা হয়েছে বড়াগুলো যেমন ফুলকো হবে তেমনই হবে নরম ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম অবশ্যই বাড়িতে ট্রাই করো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ